হাতির সত্তু এনআরএল কর্তৃপক্ষর ভয়ঙ্কর কাণ্ড। নুমলীগড় শোধনাগারের নগরাঞ্চলত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হওয়া হাতির মৃতদেহ গোপনে পুতি পেলার চেষ্টা। গাতত নিমখ ঢালি হাতির মৃতদেহ গলাই পেলার চেষ্টা করে ধরা পড়ল এনআরএল কর্তৃপক্ষ। মুখা খুলিল চোরের দরে হাতির মৃতদেহ পুতি পেলা এনআরএলের একাংশ বিষয়ার। যেখানে ওয়্যার্স আছে ওয়্যার্সখানি আমি লেআউট করে আমি পুরা সিনটা ক্রিয়েট করি, করে চাই আমি ইলেকট্রিকশন কেনেকে হয়েছে কি হয়েছে আমি কব পারিম। কিন্তু আমার এটা ডক্টর সকলে যেটু আমাকে কলে মো দেখিছো এটা হুড়ডালর মুখত এইটো বার্ন মার্ক আছে, তো বার্ন মার্ক আছে ঠিক আছে, কিন্তু ইলেকট্রিকশনটো নিশ্চয় কোনবা এক্সপোজ ওয়্যারের পর হব লাগবে। যে ইঞ্জিনিয়ার আছে তেওঁলোকে আমাক ডিটেলটো কব পারিব, কারণ হাতিয়ে কামুলে ইমানখিনি তার ডেপথত ওয়্যারডাল বহিব নে নাই। তেওঁলোকে ইনসিডেন্ট হওয়ার পিছত তেওঁলোকে লাইনবিলাক কাটি দিছে বুলি কৈছে। এনআরএল কর্তৃপক্ষর অভিহন্তি ধরা পড়ার পাছতে বন বিভাগের দলে গাত খান্দি উলিয়াই আনিলে হাতির মৃতদেহ। ঘটনাস্থলীতে এদল পশু চিকিৎসকে সম্পন্ন করলে দুর্ভাগ্যজনক পরিস্থিতির মৃত্যু হওয়া হাতির মরণোত্তর পরীক্ষা। এই কাণ্ড পোহরলৈ অহার মাত্রকে এনআরএল কর্তৃপক্ষর বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনত বন বিভাগে রুজু করেছে গোচর। লগতে তিনটা দল সংগঠনে একেলগ হয়ে নুমলীগড় থানাত এনআরএল কর্তৃপক্ষর বিরুদ্ধে দাখিল করেছে আন এখন এজাহার। বনরিয়া হাতী হত্যা করার উদ্দেশ্যে নুমলীগড় শোধনাগারের নগরাঞ্চলত এনআরএল কর্তৃপক্ষই বিদ্যুৎ সংযোগ করে রখার অভিযোগ বিভিন্ন দল সংগঠনের। বিদ্যুৎ পরিবাহী তার সংযোগ করে হাতী হত্যা করা এনআরএল কর্তৃপক্ষর বিরুদ্ধে কঠোরের পর কঠোর ব্যবস্থা লওয়ার দাবি স্থানীয় লোকের। নুমলীগড় শোধনাগারের নগরাঞ্চলের সিনিয়র ম্যানেজার সিভিল ডিপার্টমেন্টের আর উজ্জ্বল নয়ন সন্দিক যেগুলি নুমলীগড় শোধনাগার নগরাঞ্চলের চিফ ম্যানেজার, এই দুইগী বিষয়ার বিরুদ্ধে আর ইয়ার নুমলীগড় শোধনাগার এই ঘটনার জড়িত যখন আন আন বিষয়া জড়িত হয়ে আছে সকলের বিরুদ্ধে এক কঠোর ব্যবস্থা গ্রহণ করার কারণে আজি আমি নুমলীগড় আরক্ষী থানাত আমি সকলে গোচর রুজু করেছো। আন কেবাটাও হাতী হত্যা করে এনআরএল টাউনশিপত পুতি থার সন্দেহ বন বিভাগের শীর্ষ বিষয়ার। এই কন্টিগুয়াস পাহাড় এই গোটে হাতির বিচরণ ভূমি এনআরএল যত হয়েছে এখনও আমার অরিজিনেলি মই দেখা নাই যদিও আমার রাইজে কয় যে এখন অরিজিনেলি হাতির বিচরণ ভূমি, গতি এইবিলাকতো হিঁতে ঘুরবই। এনআরএলের নগরাঞ্চলত পূর্বে হাতির লগতে নাহর ফুটুকি হত্যা করে পুতি থার ভয়ঙ্কর অভিযোগ পরিবেশ কর্মী মুবিনা আখতারর। সেইটো অঞ্চলত এটা নাহৰ ফুটুকি এটা বুলিয়ে নহয় নাহৰ ফুটুকি হত্যার বাতৰি আহিছিল, কিন্তু কালির এই ঘটনাটোৱে প্রমাণ করে দিলে যে নুমলীগড়ৰ নগরাঞ্চলৰ ভিতৰত প্রকৃততে কি ঘটি আছে। 2016 চনৰ 24 আগষ্টত হস্তিদন্তীত নির্মাণ করা দেওয়াল ভাঙি দিবলৈ রাষ্ট্রীয় সেউজ প্রাধিকরণে নির্দেশ দিছিল এনআরএল কর্তৃপক্ষক, কিন্তু সেই নির্দেশক তিলমানো পাত্তানি দিলে এনআরএল কর্তৃপক্ষই। কেইবাটাও হাতির মৃত্যুর পাছতো এনআরএল কর্তৃপক্ষই আজিলৈকে ভাঙি নেপেলালে রাষ্ট্রীয় সেউজ প্রাধিকরণে ভাঙি পেলাবলৈ নির্দেশ দিয়া দেওয়ালখন। সকলো দেখিও চকু মুদা কুলির ভাও ধরে থাকা বন বিভাগের হাহাকার লাগিল মৃত হাতীক নিমখ ঢালি পুতি পেলার বাতরি প্রচার হওয়ার পাছত। তারপর নেগুর পেলাবলৈ বাধ্য হল রাষ্ট্রীয় সেউজ প্রাধিকরণের নির্দেশক ফেঙুচালি করা এনআরএল কর্তৃপক্ষই। প্রশ্ন হয় বিদ্যুৎ পরিবাহী তার সংযোগ করে হাতী হত্যা করে পুতি থাকা এনআরএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা লবনে আরক্ষী তথা বন বিভাগে? এইবার পাওয়ার দেখাব পারিবনে রাষ্ট্রীয় সেউজ প্রাধিকরণে? ভাঙি পেলাব পারিবনে হস্তিদন্তীত এনআরএল কর্তৃপক্ষের সজা পকী দেওয়াল? নুমলীগড়ের প্রণবজ্যোতি শইকীয়া আর নুনমাটির অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।